প্রবীণ রাজনৈতিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে এবং প্রধানমন্ত্রী ও স্পিকার শেষ শ্রদ্ধা জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রতি। মিজান রহমানের রিপোর্ট। শনিবার সকাল 11টায় মুজাফফর আহমেদের মরদেহ আনা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তার নামাজে জানাজায় অংশ নেন সরকারের মন্ত্রী এমপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। জানাজা শেষে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। পরে মুজাফফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। এ সময় মুজাফফর আহমেদের রাজনৈতিক দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তিনি একটা বিশাল বটবৃক্ষের মতো, যে বটবৃক্ষ তিনি আজকে পতন হলো, তিনি আমাদের ছেড়ে গেলেন। আমরা তার বিদেহী আত্মা মাগফিরাত কামনা করছি এবং তাঁর ত্যাগের যে দৃষ্টান্ত রাজনীতিতে, এ ত্যাগের দৃষ্টান্ত সবাই অনুসরণ করবেন। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক যে সমর্থন, যেটা খুবই জরুরি ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সমর্থন, এটা আনার জন্য তিনি একটা সর্বজ্ঞ ভূমিকা পালন করেছেন। কেমন নয়, জাতিসংঘে গেছেন। অধ্যাপক মুজাফফর আহমেদ আমাদের মাঝে নেই, কিন্তু প্রতিদিন আমাদের মাঝে থাকবেন, তার আদর্শকে সমুন্নত রেখে বাস্তবায়ন করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ভেতরে আমরা তাকে জীবন্ত রাখতে সক্ষম হব। সংসদ ভবনের আনুষ্ঠানিকতা শেষে বর্ষীয়ান এই রাজনীতিকের লাশ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অধ্যাপক মুজাফফরের ভূমিকা তুলে ধরেন অনেকে। আজকের বাংলাদেশের যে রাজনীতির দিক ভ্রষ্টতা, তা থেকে বের হয়ে এসে আমাদের নতুন প্রজন্মের জন্য একটি পথ, একটি নির্দেশনা সৃষ্টি করতে হবে, এবং সেটা আমরা করতে পারবো আমি বিশ্বাস করি, যদি আমরা অধ্যাপক মুজাফফর আহমেদের যে দীর্ঘ বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন তার দিকে দৃষ্টিপাত করি। অধ্যাপক মুজাফফর কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল। এদেশে উনি কোনোদিন জনগণের বিপক্ষে দাঁড়ান নাই এবং কোনোদিন আপোষ করেন নাই। উনি স্বপ্ন দেখতেন একটি শোষণহীন বাংলাদেশের। উনি কোনোদিন কারো কাছে কিছু চান নাই, উনি একেবারেই মোহমুক্ত ছিলেন এবং প্রচার বিমুখ ছিলেন। রোববার সকালে কুমিল্লার টাউন হলে তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি দেবিদার উপজেলার আহমেদাবাদ গ্রামে অধ্যাপক মুজাফফর আহমেদকে দাফন করা হবে। 1922 সালে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিক মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।